कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। राज्यपाल भाजपा के हैं, उनके किसी बयान पर प्रतिक्रिया देना मैं जरूरी नहीं समझती। कुछ इस तरह की बातें बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी ने पत्रकारों को संबोधित करते हुए कही। कभी कानून व्यवस्था को लेकर तो कभी उपाचार्यों की कार्यशैली पर तो कभी केंद्रीय योजनाओं को लेकर राज्य सरकार और राज्यपाल जगदीप धनखड़ के बीच टकराव देखा गया है। अयोध्या मामले को लेकर सीएम ने राज्यवासी से संयम बरतने की अपील की है। उन्होंने कहा है कि सुनवाई में क्या होगा किसी को नहीं पता, लेकिन पीएम नरेंद्र मोदी तक सभी से शांति बनाए रखने की अपील कर रहे हैं। आई से दैट सो मेनी इंफॉर्मेशन इज कमिंग थ्रू प्रेस मीडिया, दो वी डू नॉट नो एक्चुअली व्हाट इज गोइंग ऑन, वी बी वेटिंग फॉर द जजमेंट। इन द मीन टाइम सो मेनी पॉलिटिकल लीडर्स फ्रॉम पीएम टू अदर्स दे अपील फॉर पीस, सो आई ऑल्सो अपील फॉर पीस। Now let me see the judgment, then I can give the opinion. দেখেছেন লক্ষ্য করে বাংলাদেশিরা যে বাংলা ভাষায় কথা বলে তাদের উচ্চারণটা অন্য, আবার আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের উচ্চারণটা অন্য। আবার দেখবেন আসামে যারা সিলেটিরা তাদের ভাষায় যে কথা বলে সেটা আবার অন্যরকম। সুতরাং একটা ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিন্তু অনেক ফারাক থাকে। সুতরাং এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আর এইগুলোই আলোচনা করা হয়েছে মেনলি। অন্য ভাষা আমাদের ছেলেমেয়েরা এখন শিখছে, এটা খুব ভালো, ভাষা যত শিখবে ততই ভালো। কিন্তু আমি মনে করি যে জয়েন্ট এন্ট্রেন্সে ইংরেজি হিন্দি ছিল, গুজরাটি ভাষায় যারা পরীক্ষা দেবে মাতৃভাষা লিখবে তারা ভালো নম্বর পাবে, আর আমাদের বাঙালি ছেলেমেয়েরা পারবে না। এরকম সবার ক্ষেত্রেই প্রযোজ্য, মারাঠি বা কেন হবে না, তেলেগুই বা কেন হবে না, তামিলি বা কেন হবে না, উড়িষ্যাই বা কেন হবে না, এইরকম প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা স্টেটে। ইভেন দেখবেন হিন্দি ভাষা হলেও রাজস্থানে একটা নিজস্ব লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, বিহারও দেখবেন ওদের ভোজপুরি থেকে শুরু করে নারাসিদের এত প্রচার চলবে, তার কারণ হচ্ছে আমরা সব ধর্মের পক্ষে, আমরা ধর্ম এবং জাতির ভিত্তিতে এবং কোনো পার্টিকুলার কমিউনিটি বা কোনো কাস্টের ভিত্তিতে আমরা এটাকে সাপোর্ট করি না। আমরা মনে করি যারা অলরেডি নাগরিক তারা তো নাগরিক আছে, দুবার করে নাগরিকত্ব দেবে করতে। এবং কখনো কখনো বলা হয় যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল করবো, করে উপর বাংলা থেকে আগত লোকেদের নাগরিকত্ব দেবো। উপর বাংলার লোক যারা এসছেন এখানে উদ্বাস্তু হয়ে এসছিলেন তারা আজকে এবার বাংলার নাগরিক এটা মাথায় রাখতে হবে। এবং ইন্দিরা গান্ধী মুজিব গান্ধী চুক্তি অনুযায়ী বুঝিবার হয় এবং নেহরু লিয়াকতের চুক্তি অনুযায়ী, সুতরাং তারা অলরেডি নাগরিক, একজনকে কবার করে নাগরিক হতে হবে। যেমন হয়ে গেছে না খাদ্য সাথীর আলাদা কার্ড, প্যান কার্ড আলাদা, হেলথ কার্ড আলাদা, জন্ম আছে জন্ম দিবস। আমি নিজেও এখানে 11 তারিখে গুরুদুয়ারার একটি প্রোগ্রাম হয় ময়দানে, সেটাতে যাবো সন্ধ্যেবেলায়। এবং 12 তারিখ আমি বাগডোগরায় পৌঁছে আমি শিলিগুড়ি গুরুদুয়ারা অ্যাটেন্ড করব এবং তারপরে আমি 13 তারিখে কুচবিহার যাব, কারণ রাসমেলা থেকে ওরা আমাকে বারবার করে রিকোয়েস্ট করে আমি কোনোবার যেতে পারি না, তাই রাসমেলার প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করব। আর ওখানে বানেশ্বর শিব মন্দিরও আছে, আপনারা যা শিব মানে আমাদের গড় বিএমই হচ্ছে ওটার চার্জই আর কি, এবং আমি যখনই যাই ওখানে একবার করে যাই।